হে গাইস, তো আজ আমরা কথা বলবো 2012 সালে আসা ইব্রাহিম লিঙ্কন নামক একটি হরার অ্যাকশন সিনেমা নিয়ে। সিনেমাটির আইএমডিবি রেটিং হলো 5.9 out of 10 ও রটেন টমেটোতে 34% ফ্রেশ। তাহলে আর সময় না নষ্ট করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরু হয় 1818 সালে, যেখানে আমরা ইব্রাহিম লিঙ্কন নামক একটি বাচ্চাকে দেখতে পাই, যে তার বাবা মায়ের সঙ্গে আমেরিকায় থাকে। তার বাবা মা দেনায় ডুবে থাকার কারণে জ্যাক নামক একজন ব্যক্তির কাছে কাজ করে। জ্যাক একটি মাছের ব্যবসা চালায় ও সাথে আমেরিকান ও আফ্রিকান কালো মানুষদের এনে তার গোলামি করায়। একদিন কোনো কারণে জ্যাকের এক দলের সদস্য ইব্রাহিম ও তার এক বন্ধুকে মারধর করছিল, যা দেখে ইব্রাহিমের বাবা এসে তাকে মেরে পানিতে ফেলে দেয়। তারপর ওখানে জ্যাক আসে। তখন ইব্রাহিমের বাবা তাকে বলে, সে আমার ছেলেকে মারধর করছিল, তাই আমি তাকে মেরেছি। তখন জ্যাক তাকে চাকরি থেকে বার করে দেয় আর তাকে তার দেনা তাড়াতাড়ি মেটাতে বলে। কিন্তু ইব্রাহিমের বাবা খুব রেগেছিল, তাই সে তার কাছ থেকে নেওয়া ধার তাকে ফিরিয়ে দিতে রাজি হচ্ছিল না। তখন জ্যাক একটি শয়তানি হাসি দিয়ে বলে, আমার কাছে আরও অনেক উপায় আছে টাকা ফিরিয়ে নেওয়ার। তারপর রাতে তারা যখন ঘুমোচ্ছিল, তখন হঠাৎই মাঝরাতে ইব্রাহিমের ঘুম ভেঙে যায় আর সে লক্ষ্য করে জ্যাক তার মায়ের সঙ্গে কিছু একটা করছে, আর তখনই সে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর পরের দিন ইব্রাহিমের মায়ের শরীর খারাপ হয়ে যায় আর ডক্টরও তার মাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এমন রোগ সে কখনোই দেখেনি। তাই তিনি ইব্রাহিমের মাকে বাঁচাতে পারেন না আর শেষে ইব্রাহিমের মা মারা যায়। ইব্রাহিমের বাবা তখন বুঝতে পারে যে এক তার সঙ্গে বদলা নেওয়ার জন্য এই সব কিছু করেছে। আর এই সব কিছু জানার পরেও ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে বলে, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য কিছুই করবে না, কারণ হিংসা প্রতিশোধ এই সব থেকে কারোর কখনোই ভালো হয়নি। এরপর অনেক বছর কেটে যায়, ইব্রাহিম অনেক বড় হয়ে যায় আর তখন তার বাবাও মারা যায়। আর একদিন সে তার মায়ের বদলা নেবে বলে লুকিয়ে লুকিয়ে জ্যাকের কাছে যায় আর তাকে গুলি মেরে দেয়। কিন্তু তাতেও জ্যাক মরে না, কারণ সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে একটি ভ্যাম্পায়ার, তার কাছে নানান শক্তি আছে। আর সে উঠে ইব্রাহিমকে মারতেই যাচ্ছিল, তখনই ওখানে হেনরি নামক একজন ব্যক্তি এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ সে একটি ভ্যাম্পায়ার হান্টার। কিন্তু জ্যাক অনেক শক্তিশালী হওয়ার কারণে সে তাকে পুরোপুরি মারতে পারে না। এরপর হেনরি ইব্রাহিমকে তার বাড়িতে নিয়ে আসে। ইব্রাহিম প্রথমবার ভ্যাম্পায়ারকে দেখে অবাক হয়ে গেছিল, কারণ তার মনে হতো ভ্যাম্পায়ার শুধু একটি কাল্পনিক কাহিনী। হেনরি তাকে ভ্যাম্পায়ার হান্টার বানার একটি সুযোগ দেয় আর ইব্রাহিমও তাতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে এই একটি উপায় আছে তার মায়ের বদলা নেওয়ার। এরপর হেনরি ইব্রাহিমকে ভ্যাম্পায়ার হান্টার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া শুরু করে আর তাকে বলে, ভ্যাম্পায়ার কখনো আয়নায় দেখা যায় না আর তাদের সবচেয়ে বড় কমজোরি হলো রূপো, তাদের রূপোর অস্ত্র দিয়ে মারা যেতে পারে। আর হেনরি তাকে অ্যাডাম ও তার বোন ওডোমার ব্যাপারেও বলে, তারা অনেক আগে থেকেই মানুষদের ভ্যাম্পায়ারে পরিবর্তন করা শুরু করেছে, তারা দক্ষিণের সঙ্গে সঙ্গে উত্তর আমেরিকাকেও দখলে নেওয়ার চেষ্টা করছে, আর এরকম চলতে থাকলে তারা পুরো আমেরিকাকেই তাদের দখলে নিয়ে নেবে। আর এই জন্যই হেনরি মানবতাকে বাঁচানোর জন্যই ভ্যাম্পায়ার হান্টার হয়েছে। আর ইব্রাহিমের ট্রেনিং শেষ হওয়ার পর হেনরি তাকে স্প্রিংফিল্ড নামক একটি শহরে পাঠিয়ে দেয়, যেখানে ইব্রাহিম স্প্লিট নামক একটি দোকানদারের সঙ্গে দেখা করে আর সে তাকে থাকার জন্য জায়গা ও নিজের দোকানে একটি চাকরিও দেয়। আর হেনরির চিঠিতে পাঠানো ঠিকানা অনুযায়ী ইব্রাহিম দিনে ওই দোকানে কাজ করত ও রাতের বেলা এক এক করে ভ্যাম্পায়ারদের মারতে শুরু করে। আর একদিন দোকানে কাজ করার সময় ইব্রাহিমের দেখা মেরি নামক একটি মহিলার সঙ্গে হয়। তারা দুজনেই কম সময়ের মধ্যে খুব ভালো বন্ধু হয়ে ওঠে, আর এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে যায় তারা দুজনেই বুঝতে পারে না। আর একদিন হেনরি ইব্রাহিমের সঙ্গে দেখা করতে আসে আর তাকে একটা সিলভার পকেট ওয়াচ গিফট করে আর বলে, জ্যাক তোমার ও ম্যারির ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছে, তাই সে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ম্যারিকে মেরে ফেলতে পারে। তাই হেনরি ইব্রাহিমকে জ্যাকের ঠিকানা বলে দেয় আর তাকে মারার অনুমতিও দিয়ে দেয়। এরপর ইব্রাহিম জ্যাকের ঠিকানায় গিয়ে তার সঙ্গে অনেকক্ষণ ফাইট করে আর শেষে তাকে মেরে ফেলে। কিন্তু মরার আগে জ্যাক ইব্রাহিমকে বলে যায়, তুমি আমার মতো কত ভ্যাম্পায়ারকে মারবে, তুমি যাকে বন্ধু ভাবো সেও তো আসলে একটি ভ্যাম্পায়ার। এতটুকু শুনে ইব্রাহিম জ্যাককে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় হেনরি একজনের গলা কামড়ে রক্ত খাচ্ছে। আসলে ওই লোকটি রাতের অন্ধকারে একটি মহিলাকে একা পেয়ে তার সঙ্গে নোংরা কিছু করার চেষ্টা করছিল, তাই হেনরি মহিলাটিকে বাঁচানোর জন্য ওই লোকটির গলায় কামড়ে ধরেছিল। ঠিক ওই সময়ে ইব্রাহিম ওখানে চলে আসে আর হেনরিকে ওই অবস্থায় দেখে ফেলে আর বলে, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি নিজের পরিচয় আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। হেনরি তখন বলে, তুমি আমার ব্যাপারে ভুল ভাবছো, আসলে এই ব্যাপারে আমি তোমাকে এখন কিছু বলতে চাইছিলাম না,
ঠিক সময় আসলে বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি জেনে গেছো যে কালে তোমার এখন পুরো কথা জানারও অধিকার আছে। তখন হেনরি বলে, আজ থেকে কয়েক বছর আগে ভ্যাম্পায়ারদের লিডার অ্যাডাম আমাকে ও আমার স্ত্রীকে ধরে কামড়ে আমাদের শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, তাতে আমার স্ত্রী মারা যায় কিন্তু আমি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যাই। তখন আমি একটি ছুরি নিয়ে ভ্যাম্পায়ারদের লিডার অ্যাডামকে মারার চেষ্টা করি, কিন্তু আমি কিছুতেই তাকে মারতে পারছিলাম না, কারণ একটি ভ্যাম্পায়ার অন্য একটি ভ্যাম্পায়ারকে মারতে পারবে না। তাই আমি তোমাদের মতো মানুষদের ট্রেনিং দিয়ে ভ্যাম্পায়ার হান্টার বানাচ্ছি, যাতে ভ্যাম্পায়ারের প্রজাতিকে শেষ করা যেতে পারে। ইব্রাহিম তার সব কথা শুনে তার জন্য দুঃখ পায়। অন্যদিকে ভ্যাম্পায়ারদের লিডার অ্যাডাম জ্যাককে মৃত অবস্থায় পায়, আর তার হাতে সিলভার পকেট ওয়াচ দেখে বুঝতে পারে ইব্রাহিম লিঙ্কানই জ্যাক ও তার অন্যান্য ভ্যাম্পায়ারদের মেরেছে। তখন অ্যাডাম একটি ষড়যন্ত্র বানিয়ে ইব্রাহিমের ছোটবেলার বন্ধু ওয়েল জনসনকে কিডন্যাপ করে নেয়, কারণ অ্যাডাম জানতো সে তার বন্ধুকে বাঁচাতে নিশ্চয় আসবে। এরপর ইব্রাহিম ও তার দোকানের মালিক স্প্লিট মিলে ওয়েল জনসনকে বাঁচাতে যায়, যেখানে তারা দেখে সকল ভ্যাম্পায়ার মিলে মানুষদের রক্ত খাচ্ছে। তখন ইব্রাহিম তার দোকানের মালিক স্প্লিটকে বাইরে দাঁড়াতে বলে, আর নিজে ভেতরে গিয়ে এক এক করে ভ্যাম্পায়ারদের মারতে লাগে। কিন্তু অ্যাডামের বোন ওডোমা খুব শক্তিশালী হয়, ইব্রাহিম তার সঙ্গে পেরে উঠছিল না, আর শেষে অ্যাডামের বোন ওডোমা ইব্রাহিমকে আটকে নেয়। তখন অ্যাডাম ইব্রাহিমকে বলে, তুমি হেনরিকে মেরে আমাদের সঙ্গে হাত মিলিয়ে নাও, কারণ একটি ভ্যাম্পায়ার অন্য একটি ভ্যাম্পায়ারকে মার পারে না, তাই অ্যাডাম হেনরিকেও মারতে পারছে না, আর সেই তাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইব্রাহিম হেনরিকে মারতে রাজি হয় না। তখন অ্যাডাম ইব্রাহিমকে তার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলার ধমকি দেয়, আর তাকে মারতেই যাচ্ছিল তখনই বাইরে দাঁড়িয়ে থাকা ইব্রাহিমের বন্ধু স্প্লিট একটি ঘোড়ার গাড়ি করে ভেতরে চলে আসে, আর ইব্রাহিম ও তার ছোটবেলার বন্ধু ওয়েল জনসনকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর ইব্রাহিম ম্যারির সঙ্গে বিয়ে করে নেয় আর ভ্যাম্পায়ার হান্টিং ছেড়ে দেয়। এরপর পলিটিক্সে যোগদান দেয়, আমেরিকার কালো মানুষদের গোলামির হাত থেকে বাঁচানোর জন্য। তখন হেনরি বলে, ভ্যাম্পায়াররা গোলামি করা কালো মানুষদের রক্ত খেয়ে নিজেদের খিদে মেটায়, তুমি যদি গোলামি বন্ধ করে দাও তখন তারা খিদের জ্বালায় সাধারণ মানুষের ওপরে আক্রমণ করবে। কিন্তু ইব্রাহিম হেনরির কোনো কথা শুনতেই রাজি হয় না, কারণ একসময় তার পরিবার ও সে নিজেও গোলামি খেটেছিল, আর এই গোলামির জন্যই তার মা মারা গিয়েছিল। তাই ইব্রাহিম যে কোনোভাবে এই গোলামি বন্ধ করতে চায়। এরপর বেশ কিছু বছর কেটে যায় আর দেখা যায় ইব্রাহিম ইলেকশন জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, আর সে তার স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউসে থাকে, যেখানে তাদের একটি ছেলেও হয়, আর ইব্রাহিমের সঙ্গে তার ছোটবেলার বন্ধু ওয়েল জনসনও থাকে। আর কিছুদিনের মধ্যেই আমেরিকায় সিভিল ওয়ার শুরু হয়ে যায়, কারণ ইব্রাহিম গোলামি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন ইব্রাহিম একটি আইন পাস করে আর সকল গোলামি খাটা মানুষদের মুক্ত করে দেয়। অন্যদিকে অ্যাডামের বোন ইয়োডোমা কাজের মহিলা সেজে হোয়াইট হাউসে ঢুকে পড়ে আর ইব্রাহিমের ছেলেকে একা পেয়ে তার হাতে কামড়ে নেয়, আর ওখানে ওই ঘড়িটিও রেখে দেয় যেটা অ্যাডাম পেয়েছিল জ্যাকের হাতে। আর আস্তে আস্তে ইব্রাহিমের ছেলে অসুস্থ হয়ে পড়ে, আর ডক্টররাও তার চিকিৎসা করতে পারছিল না, কারণ এমন রোগ তারা কখনোই দেখেনি। কিন্তু ইব্রাহিম বুঝতে পারে এটা সেই রোগ যেই রোগে তার নিজের মা মারা গিয়েছিল। আর কিছুদিন পর ইব্রাহিমের ছেলে মারা যায় আর তার মৃত্যুতে তারা দুজনেই প্রচণ্ড দুঃখ পায়। আর ম্যারি ইব্রাহিমকে বলে, আমাদের ছেলের মৃত্যুর জন্য শুধু তুমি দায়। অন্যদিকে অ্যাডাম তার পুরো ভ্যাম্পায়ার সৈন্যকে যুদ্ধ করতে পাঠিয়ে দেয়, কারণ তারা চায় আমেরিকার কালো মানুষেরা গোলামি করুক, কারণ তারা তাদের রক্ত খেয়ে বেঁচে থাকে। আর ভ্যাম্পায়ারদের সঙ্গে সৈনিকরা যুদ্ধে পারছিল না, তাই প্রতিদিন হাজার হাজার সৈনিকরা মারা যাচ্ছিল, যার কারণে ইব্রাহিম চিন্তায় পড়ে যায়। আর তখনই তার হাতে থাকা চামচ থেকে মনে পড়ে ভ্যাম্পায়ারদের রূপোর অস্ত্র থেকে মারা যেতে পারে, তাই সে শহরে থাকা সব রূপোর জিনিস গঠিত করে আর সেগুলিকে গলিয়ে রূপোর অস্ত্র বানায়, আর সেই অস্ত্রগুলি একটি ট্রেনে করে তাদের সৈন্যদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইব্রাহিম যে দোকানে কাজ করত সেই দোকানের মালিক এই কথা লুকিয়ে ভ্যাম্পায়ারদের লিডার অ্যাডামকে বলে দেয়, আর ওই রাতে অ্যাডাম তার কিছু সৈন্যদের নিয়ে রূপোর অস্ত্র ভরা ট্রেনটির মধ্যে আক্রমণ করে দেয়। আর অন্যদিকে হেনরি ইব্রাহিমকে বলে, তোমার বন্ধু স্প্লিট তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সব কথা ভ্যাম্পায়ারদের লিডার অ্যাডামকে যেয়ে বলে দিয়েছে। তখন ইব্রাহিম বলে, এটা আমারই ষড়যন্ত্র অ্যাডামকে বোকা বানিয়ে মারার জন্য। এরপর ইব্রাহিমের সঙ্গে হেনরি ও ওয়েল জনসন মিলে ভ্যাম্পায়ারদের সঙ্গে ফাইট করতে লাগে, আর ফাইট চলাকালীন অ্যাডাম জনসনকে ট্রেন থেকে নিচে ফেলে দেয় আর ইব্রাহিম তাকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই অ্যাডাম এসে ইব্রাহিমকে কামড়াতে যাচ্ছিল, তখনই হেনরি এসে ইব্রাহিমকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে অ্যাডামের বোন ট্রেন লাইনে আগুন লাগিয়ে দেয় আর অ্যাডাম ট্রেনের ভেতরে দেখে কোনো অস্ত্রই নেই। তখন সে বুঝতে পারে ইব্রাহিম তাকে বোকা বানিয়েছে, তাই অ্যাডাম রেগে গিয়ে ইব্রাহিমের একজন বন্ধুকে মেরে ফেলে। আর ইব্রাহিমকে মারতেই যাচ্ছিল তখন ইব্রাহিম তার হাতে থাকা একটি রূপোর ঘড়ি দিয়ে তাকে মেরে ফেলে, আর ট্রেনটি চলতে চলতে ওই আগুন লাগা রেল লাইনের কাছে এসে পৌঁছায়।
তখন হেনরি ইব্রাহিম ও জনসনকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ইব্রাহিমের স্ত্রী ঠিক সময়ে রূপোর অস্ত্রগুলি নিয়ে সৈন্যদের কাছে পৌঁছে যায়, আর সেখানে ম্যারি অ্যাডামের ভ্যাম্পায়ার বোনকে দেখতে পায়। আর ম্যারি বুঝতে পেরে যায় এই মেয়েটি তাদের সন্তানকে মেরেছে। তখন ম্যারি তার পাশে থাকা একটি বন্দুক তুলে নেয়, আর তার ছেলের গলার রূপোর হার ওই বন্দুকের মধ্যে ঢুকিয়ে অ্যাডামের বোনের দিকে ফায়ার করে, আর অ্যাডামের বোন মারা যায়। অন্যদিকে সৈন্যের লোকেরা রূপোর অস্ত্র ব্যবহার করে সকল ভ্যাম্পায়ারদের মেরে ফেলে, আর শেষে ইব্রাহিমের সৈন্য জিতে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পারলে হ্যাঁ একটি বন্ধুকে শেয়ারও করতে পারেন। তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওয়।